ছেলেটা কত স্মার্ট। স্মার্ট না চাই। সবুজ গ্রামে কালো সানগ্লাস পরে। দেখা যাচ্ছে প্রতিবন্ধীর মতো। কি বলছিস এসব? যাই বলিস না রে, ছেলেটা কিন্তু প্রতিবন্ধী না, সত্যিকারের পুরুষ। ছেলেটাকে ল্যাং মেরে ফেলতে পারলি না কি রে? তুই মজা করতেই প্রেমে পড়ে গেলি নাকি? মাথা নষ্ট হয়ে গেছে, যা। এই চল একটা কাজ করি, ছেলেটা কোন বাড়িতে আসছে এটা খবর নেই, খোঁজ লাগাই। চল তাই। হ্যাঁ চল। ওকে চল। দাঁড়াও বেটা, আমার ছবি তুলছ, দেখাচ্ছি মজা। এই ভাইয়া এদিকে আসুন তো, এদিকে আসুন। আমাকে দেখছেন? জি আসছি। হ্যাঁ আমি আপনার ছবি তুলেছি, এই বাচ্চাদের সাথে খেলছিলেন না, অনেক সুন্দর লাগছিল। ও তাই, দেখি তো ছবিগুলো। এই যে এই যে। বাহ খুব সুন্দর ছবি তো, আমার আর কি তো ছবি তুলে দিবেন? অবশ্যই দিব। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ খুবই পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কিভাবে ছবি তুলতে হবে, আমি তুলে দিচ্ছি। সুন্দর ছবি তুলেন তো। তাই পছন্দ হয়েছে? অনেক সুইট ছবি হয়েছে। আমি একটা আমদার করবে, রাখবেন প্লিজ? অবশ্যই। বলেন কি আমদার আপনার? রাখবেন তো, চেষ্টা করে দেখবো। ওই যে ওইদিকে নদীটা দেখছেন না, ওইখানে অনেক সুন্দর প্লেস, ওইখানে নৌকা আছে, ওইখানে আমার কয়টা পিক তুলে দেবেন প্লিজ? বেশ তো চলুন, সত্যি তুলে দেবেন তো? অবশ্যই কেন দিব না, চলেন। কি চলেন নৌকাতে যাই? সরি। ওকে ইটস ওকে। এই সাবধানে আবার পড়বেন। ওকে ভাইয়া প্লিজ ছবি তুলবেন না। কেন, সমস্যা কি? আপনি তো বললেন নগরের ছবি তুলবেন। না তা না, মানে আজকে ভালো লাগছে না, সেজে গুজে আসিনি, এই শাড়ি পরে আসিনি, কাল ছবি তুলবো। ঠিক আছে আপনার যা ইচ্ছা। একটা কথা বলবো, রাখবেন? বলেন, রাখার মতো হলে অবশ্যই রাখবো। আপনি আমাকে তুমি বলে রাখবেন। ঠিক আছে, আমাদের তো আগামীকালকে দেখা হবে, তখন না বলবো। আপনি আপনি আমার পথ আটকেছেন কেন? ইয়ে মানে আমি আপনার জন্য একটা উপহার এনেছি। উপহার? হ্যাঁ। এই সুযোগটা কাজে লাগিয়ে
স্টিকার সিটিটা পড়া কি এত ভাবছেন নিতে পারি এক শর্তে কি শর্ত আমি কথা দেন শর্তটা রাখবেন কিনা আমি আপনার জন্য সবকিছু করতাম এই চিঠিটা বৃষ্টিকে পৌঁছে দিতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ওয়েলকাম বাই চলেন নৌকাতে যাই পৃথিবীর সকল ফুলকেই ভ্রমর গোলাপী ভেবে আপন করে পেতে চাই স্বর্গীয় সুবাসের কামনায় কিন্তু সকলে কি স্বর্গীয় সুবাস মেলে আরে স্বর্গীয় সুবাস কামনা ভ্রমরের অপরাধ অপরাধী বলে আজ অনেক দূরে চলে গেলাম প্রতিটি সময়ই বলতে চেয়েছি বলতে গিয়েও বার বার হারিয়ে গেছি তোমার এই মায়াময়ী সৌন্দর্যের কাছে কি আছে তোমার এই সৌন্দর্যে বিবাহিত পুরুষ হয়েও বিমোহিত হয়েছি তোমার সুবাসে অপরাধী হতে পারে কিন্তু প্রতিটি ফুলের স্বর্গীয় সুবাস ভোগ করার অধিকার যে আমার নেই তাই আজ ভ্রমর হয়ে ফুলের কাছে আসতে পারি স্বার্থপরের মতো নিয়ে গেলাম তোমার আবেদন আর দিয়ে গেলাম আমার হৃদয়ের স্পন্দন Oh